আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকে আমি আপনাদের মন ভালো করার মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি কী সম্পর্কে আগে সেটি বলা যাক। তো ভিডিওটি হলো 10 টাকা 1 কেজি চালের কার্ড। অনেকে 10 টাকা 1 কেজি চালের কার্ড করতে চান, কিন্তু কী কী ভুলের কারণে 10 টাকা 1 কেজি চালের কার্ড হয় না সেটি অনেকে জানেন না। তো আজকে কিন্তু আমি সে সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আর আমি কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেবো 10 টাকা চালের 1 কেজি চালের কার্ডটা আসলে কেমন হয়। তো ভিডিওটি খুবই ইন্টারেস্ট ভিডিও বন্ধুরা, এইরকম ইন্টারেস্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করা হচ্ছে। ভিউয়ার্স, আজকে কিন্তু আমার ভিডিওতে দেখিয়ে দেবো যে একটি পরিবার থেকে কি 2টি চালের কার্ড করা সম্ভব, আর যদি সম্ভবই হয় সেটি কীভাবে সম্ভব। আজকের ভিডিওতে কিন্তু সব কিছু A to Z সব কিছু বলে দেবো 10 টাকা 1 কেজি চালের কার্ড সম্পর্কে। আমি কিন্তু গত 3-4 দিন আগে ইউনিয়ন কাউন্সিলে গেছিলাম এবং সেখানে দেখছি 10 টাকা 1 কেজি চালের কার্ড করার জন্য অনেকে লাইন ধরে আছে। তো অনেকের হয় না, আবার অনেকের ফোনে SMS আসে না, অনেকের অনেক সমস্যা হচ্ছে এবং অনেকের সমস্যা হচ্ছে। তো তাদের কাছে আমি কিন্তু বসে থেকে অনেক কিছু জানতে পারলাম, তাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম যে কী কারণে আসলে 10 টাকা 1 কেজি চালের কার্ডটা হয় না, আর কী কারণে আসলে SMSটা আসে না। ঠিক আছে, তো আজকে তাদের কাছ থেকে যে জিনিসগুলো জেনেছি আপনাদের সাথে কিন্তু সেই জিনিসগুলোই শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই চ্যানেল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু আজকের ভিডিওতে A to Z জানিয়ে দেওয়া হবে চালের 10 টাকা 1 কেজি চালের কার্ড সম্পর্কে। আর ভিডিও শেষে কিন্তু চালের 10 টাকা 1 কেজি চালের কার্ডটা কেমন হয় সেটিও দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি মসিউর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি 24। তো ভিউয়ার, প্রথমে জেনে নেওয়া যাক যে একটি পরিবার থেকে কি 2টি ID কার্ড দিয়ে 2টি চালের কার্ড করা যাবে। তো ভিউয়ার, আপনার যদি স্বামী বা স্ত্রী দুজনে 2টা ID কার্ড দিয়ে 2টা চালের কার্ড করতে চান তাহলে কিন্তু হবে না। স্বামী বা স্ত্রী যে কোনো একজনের আইডি কার্ড দিয়ে 1টি চালের কার্ড করতে পারবেন। যদি দুজনে 2টি ID কার্ড যদি দিয়ে দেন 2টি চালের কার্ড করার জন্য তাহলে কিন্তু চালের কার্ডটি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই আপনারা স্বামী বা স্ত্রী যে কোনো একজনের ID কার্ড দিয়ে 1টি চালের কার্ড করবেন, আর আপনার যদি সন্তান থাকে তাহলে তার সন্তানের জন্য সন্তানের ID কার্ড দিয়ে আরেকটি করবেন, তাহলে কিন্তু একটি পরিবার থেকে 2টি চালের কার্ড করা যাবে। আর যদি আপনার স্বামী স্ত্রী দুজনের ID কার্ড দিয়ে 2টি করতে চান তাহলে কিন্তু হবে না, ID কার্ডটি মানে চালের কার্ডটি বাতিল হয়ে যাবে। তো ভিউয়ার, কেন বাতিল হয়ে যাবে সেটি জেনে নেওয়া যায়। তো কেন বাতিল হবে ভিউয়ার, যখন আপনারা অনলাইন করতে আপনাদের ফোন করে ডাকা হবে তখন কিন্তু আপনাদের কী কী কাগজ লাগে, একটা লাগে যে ট্যাক্সের কাগজ, আর একটি লাগে স্বামীর যার নামে যার ID কার্ড দিয়ে যার ভোটার ID কার্ড দিয়ে আপনারা চালের কার্ডটি করতে চাচ্ছেন তার ID কার্ড নিয়ে ডাকে, আর তার স্ত্রীর ID কার্ড নিয়ে ডাকে। ঠিক আছে, তো ওখানে কিন্তু তারা বুঝে নেয় যে এই 2টি ID কার্ডের ভিতরে যদি কোনো মিল থাকে তাহলে কিন্তু হবে না ভিউয়ার্স। কম্পিউটারে কিন্তু ধরা পড়ে যাবে যে হ্যাঁ, দুইজনের ID কার্ড দিয়ে কিন্তু 2টা করা আছে, তার জন্য কিন্তু আপনার স্বামী স্ত্রী ভোটার ID কার্ডের ফটোকপি নিয়ে ডাকে এবং ট্যাক্সের কাগজ নিয়ে ডাকে। তো অবশ্যই এই 3টি কাগজ নিয়ে আপনাদের যেতে হবে। তো এ কারণে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর 2টা ID কার্ড দিয়ে 1টি চালের কার্ড করতে পারবেন। তারপর আসে যাক ফোনে SMS আসে না কেন ভিউয়ার্স, অনেককে দেখছি যে SMS আসছে না ফোনে, তারা কিন্তু একটি পিনকোড পাঠিয়ে দিচ্ছে কিন্তু পিনকোডটি আসছে না। অনলাইন করার সময় কিন্তু এখন তো জানছেনই প্রত্যেকটা কাজে অনলাইন কাজে কিন্তু একটি করে পিনকোড তারা পাঠায়, পিনকোডটি না থাকলে কিন্তু কোনো কাজে অনলাইনের কোনো কাজই হয় না ভিউয়ার্স। তো পিনকোডটি দরকার, তো পিনকোডটি অনেকের ফোনে কিন্তু আসে না, শুধু এই চালের কার্ড করার জন্য নয়, অনেক সময় অনেক কাজের জন্য পিনকোড আসে না। কেন আসে না এটা কি জানেন? আসলে এর মূল কারণ হলো ভিউয়ার্স, এর মূল কারণ যেটি হলো আপনার ফোনে SMS আসলে ভর্তি হয়ে আছে, মানে একদম ফুল হয়ে গেছে, যার কারণে নতুন করে কোনো SMS ঢুকতে পারছে না। তো অবশ্যই SMSগুলো ডিলিট করে যাবেন যাতে কোনো SMS ভর্তি হয়ে না থাকে বা ফুল হয়ে না থাকে। তো অবশ্যই এই কাজটি করবেন। তারপরে আসা যাক যে চালের কার্ডটি আসলে কেমন হয় ভিউয়ার্স, চালের কার্ডটি কেমন হয় সেটিও আপনাদের যেহেতু বলেছি ভিডিও শেষে, তো সেই কার্ডটি কিন্তু আপনাদের দেখিব। তো ভিউয়ার্স, ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ প্রান্তে কিন্তু আমি বলেছিলাম যে চালের কার্ড 10 টাকা 1 কেজি চালের কার্ড আসলে কেমন হয় সেটি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই দেখিয়ে দেবো, যেহেতু আমি দেখাতে চেয়েছি সেহেতু আপনাদের দেখিয়ে দেবো।
তো ভিডিওটি অবশ্যই এই চ্যানেল কাটি দেখার আগে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার এই 10 টাকা কেজি চালের কাঠ সম্পর্কে কিছু বলতে যদি ভুলে যাই তাহলে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করবে, আমি সেই কমেন্টের প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আমার এখনও যারা আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যে কোনো বিষয়ে ভিডিও যদি দিই তাহলে আপনার কাছে একটি করে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, তো চলুন দেখা যাক যে চালের কাঠ কেমন হয়। ভিউয়ার্স, ভিডিওতে কিন্তু এইসব জিনিস কেউ দেখায় না কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো যে চালের কাঠটিও কেমন হয়। তো আমার চ্যালেঞ্জে কিন্তু আমি এমনভাবে সব কিছু বলে দেবো যাতে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখিয়ে দিই আপনাদের চালের কাঠটি আসলে কেমন হয়। এই যে দেখেন ভিউয়ার্স, চালের কাঠ আসলে কেমন হয়, এটাই হলো চালের কাঠ। এই চালের কাঠটি যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। ভিউয়ার্স, এই চালের কাঠটি যদি নিয়ে যান তাহলে আপনারা চাল পেয়ে যাবেন। যখন চাল দিবে তখন কিন্তু আপনাদের ফোনে একটি করে SMS পাঠিয়ে দিবে তারা, যে কালকে চাল বিতরণ করা হবে, আপনারা ই নিয়ে মানে চালের কাঠটি নিয়ে চলে আসবেন। এভাবে কিন্তু আপনাদের সব কিছু বলে দেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে আসি। শেষ প্রান্তে আসার আগে আপনাদের একটি কথা বলি, আমার চ্যালেঞ্জে কিন্তু আমি ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কে একটি কিন্তু ভিডিও বানাচ্ছি। যারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এক ফোন থেকে অন্য ফোনে ব্যালেন্স ট্রান্সফার, ভিউয়ার্স, সে ব্যালেন্স ট্রান্সফার কিন্তু মাত্র 30 সেকেন্ডে আপনি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আর আমার চ্যালেঞ্জটি থেকে ঘুরে আসবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেসিক টেকনোলজি 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।